এসইউ সিআইয়ের নেতা সুধাংশু জানার মৃত্যুর প্রতিবাদে সোমবার এসইউ সিআইয়ের পক্ষ থেকে ইসলামপুর শহরে এক প্রতিবাদ মিছিল করা হলো। প্রসঙ্গত গত 3 জুলাই দক্ষিণ 24 পরগনা জেলার কুলতলিতে এসইউ সিআইয়ের নেতা সুধাংশু জানার মৃত্যু হয় এবং তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ এসইউ সিআইয়ের নেতাদের। তারই প্রতিবাদে সোমবার সারা পশ্চিমবঙ্গের পাশাপাশি ইসলামপুর শহরেও এক প্রতিবাদ মিছিল করা হয়। তারই প্রতিবাদে সোমবার সারা পশ্চিমবঙ্গের পাশাপাশি ইসলামপুর শহরেও এক প্রতিবাদ মিছিল করা হয় এসইউ সিআইয়ের পক্ষ থেকে। এ বিষয়ে ইসলামপুর এসইউ সিআইয়ের সাধারণ সম্পাদক সুজন কৃষ্ণ পাল বলেন, এই সময় জনরোষের শিকার হয়ে তৃণমূল যুবনেতা অশ্বিনী মান্না মারা যায়। তার পাল্টা তারা আরও প্রায় 6খানেক গুন্ডা জড়ো করে পরদিন সকালবেলা 4 তারিখ সকালে আমাদের জেলা নেতৃত্ব কমরেড সুধাংশু জানাকে নির্মমভাবে হত্যা করে তারা ফাঁসির জলিতে ধরিয়ে দেয়, আত্মহত্যা বলে চালানো চক্রান্ত সৃষ্টি করতে চায়। আমরা এসোসিয়া দলের পক্ষ থেকে তৃণমূলের এই গুন্ডা রাজনীতি এবং এই যে সন্ত্রাসের রাজনীতি তারা কায়েম করতে চাইছে তার বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন গড়ে তুলছি। আজকে আমাদের পার্টির ডাকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা প্রতিবাদ দিবস পালন করছি। তারই অঙ্গ হিসাবে ইসলামপুর লোকাল কমিটির উদ্যোগে আমরা ইসলামপুরের সাধারণ মানুষের কাছে তৃণমূলের এই নোংরা রাজনীতির বিরুদ্ধে সক্রিয়ভাবে জোরদার হওয়ার আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল সামিল হয়েছে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, আমার নিউজ। বিশিষ্ট শিক্ষাবিদ অসীম কুমার লাহার উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম অত্যাধুনিক মানের বাংলা মাধ্যম বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করল এএনপি রাজপুর পাবলিক স্কুল। আমাদের এই অত্যাধুনিক মানের বিদ্যালয়ে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা ডিজিটাল ক্লাসরুমে শিক্ষাদান করা হয়। সেই সঙ্গে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষা, নাচ, গান, অঙ্কন, শরীরচর্চা অত্যন্ত যত্নের সঙ্গে শেখানো হয়। এর পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য মেডিকেল চেকআপ, স্কুল বাস, পরিশ্রুত পানীয় জল, গ্রন্থাগার এবং সিসিটিভি ক্যামেরারও ব্যবস্থা রয়েছে। আমাদের এএনপি রাজপুর পাবলিক স্কুলে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। তাই আপনার সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিতভাবে গড়ে তুলতে আজই আসুন এএনপি রাজপুর পাবলিক স্কুলে। আমাদের ঠিকানা এএনপি রাজপুর পাবলিক স্কুল, তপন, থানা মোড়, দক্ষিণ দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7797416136। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই আসুন আমাদের এএনপি রাজপুর পাবলিক স্কুলে।